কিয়াটু আও নাই ইন্দা আবার ইদায় উঠছে যাই উস্তাদের বললো যাই একটা কিছু যদি ব্যবস্থা হো উস্তাদি আর যাই একটা টাকা পয়সাও নাই ইদো আয়ো হচ্ছে এখন অপারেশন করার দরকার আচ্ছা দেখি কি করো উস্তাদ আবার ফোন দিছে হ্যালো উস্তাদ হ্যাঁ আজকেই যাবেন অপারেশনে এখনই আচ্ছা 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 যে পিস্তলের কথাও বলছে আচ্ছা মালটা আছে তো আমার সাথেই আছে আচ্ছা 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 উস্তাদ আরে বন্ধু সাইদুর কই যাও যাইতেছি তো উস্তাদের বললো উস্তাদের কাছে যাইবা হ্যাঁ উস্তাদের কাছে যাই আমার তো যাইতে হইব কুরবানির ঈদায় পড়ছে এদিকে টিয়া পয়সাও নাই টিয়া পয়সা লাগবো আজ উস্তাদ বলছে কি জানো মালটা লয়ে লইবা লাগি একের মাল লাগবো কুরবানির একটা সময় কাজ আমরা এই সময়ের মধ্যে ফুলা পান্ডি আমার সাথে কাজ করে ওরারে বলছি আমি কতক্ষণ আগে আসার লাগি আসে নাই অপারেশন গেলে পরে যদি অপারেশন কাজ না করতে পারি তাহলে তো মেজাজ গরম হয়ে যাবে মাথা পড়ছে না আচ্ছা আসো গাছ আজকে উস্তাদের কাছ থেকে সমান সমান টাকা নিতে হইব হ্যাঁ মিয়া আমরা কাজ করি সমান সমান টাকা নিতাম না উস্তাদ থেকে কি হইছে মিয়া টাকা সমান সমান লাগবো বহুত দিন ধরে কাজ করি কাজে সব টাকা না আজকে টাকা লাগবো আজকে সমান সমান নিয়াম কোন হইতেছে না পোলা পান্ডি কি আইবো কিনা বুঝা পাইতেছে উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসো হ্যাঁ উস্তাদ আয় হরছি দেখি দেখি মালটা দেখি এই যে উস্তাদ দেন আচ্ছা দেখতেছি এটা সুন্দর করে বাস্তব করে আনছো একবারে লাগবো তো একবারে পরিষ্কার না লাগে কিন্তু কপালে বিপদ আছে মনে হইতো পরিষ্কার উস্তাদ ধরো দেখি হ্যাঁ তোরটা দেখি উস্তাদ আমার মাল দেখি দেখি সময় কিলে আর রাখি দেখি গুলি করি হ্যাঁ তোর মাথায় গুলি করে তো সমস্যা হ্যাঁ ঠিক আছে ঠিক মতো কাজ করবে কিন্তু মনে রাখিস যদি উল্টা পাল্টা হয় কোনো কিছু উস্তাদ আমরা কিন্তু কপালে বিপদ আছে সমস্যা হইছে আমরা কোনোদিন সমস্যা হয়েছে না হ্যাঁ ঠিক আছে যা চলেন হাল্লাই জানে কুরবানি এদের গরু বেচতে আইতাছি দাহাইতে জায়গা কি হয়েছে কি রাখিয়ে দেয় নাকি গরু বেচতে আইতাছে সালামো নয় গরু বেচতে আইতাছে হ্যাঁ এই মনে হয় গেস এবার গরু লইয়া বাজার বেচতে আইতাছে চল চল আমরা এলাম টাকা পিস্তলটা দে পিস্তলটা দে আমি লোক লাগাইছি না হ্যাঁ সব জানি টাকা দিব না দে দশ পিস হলো টাকাটা গুনি টাকা তো মোটামুটি ভালোই আছে হবে চলবো হয়ে যাবে খেলা ভাই আমার লোকে গাড়ি ভাড়াও নাই যাচ্ছি সব দিয়ে দিয়েছি গাড়ি ভাড়ার টাকা দেন দিয়ে দেন উস্তাদ গাড়ি ভাড়ার টাকা কখন যাচ্ছে দিয়ে দেন যাই দে তেনা নইলে আচ্ছা যা কাছে এক টাকাও নাই টাকা তো একটু মায়া আছে আমরা যা দিয়ে দিলাম যা 50 টাকা দিলাম যাই রিস্কা ভাড়া দে যা তুই বেশ না যা দেশটাই কাইছি আমি বাড়িতে না জানি বউ আমার হেনের মানুষের কথা ইট পাথরের লাইন ঝনঝন করে আর বাংলাদেশের কত সুন্দর আবহাওয়া আহ
গাছপালা পরিবেশ দেখলেই আমার মনটা ভরে যায়। আহ কত শান্তি। উস্তাদ, মুরগি তো একটা পায় আছে, বিদেশি মাল আইতাছে। হ্যাঁ ধরতে হইব। এই পথ যদি না শেষ হবে কে মন কত রাস্তার মধ্যে মোবাইল আছে কিনা ভালো নাকি? আরে 100% ভালো দেখা। বিদেশের লোকটা যে তো আমরা বিরাট অভিশাপ দিছি আত্রা লেঙ্গা হয়ে যাই উস্তাদ। এই যে আমরা এই টেকা এটা তো সম্পূর্ণটা আমরা বেহালালি টেকা, অভিশাপ তো আমরা গায়ে লাগতে উপরে কি করবো এটা উস্তাদ? এটা বুদ্ধি করলে চলে না, লোনটা আছে স্যার। কথা তো ঠিকই কইস, এটা তো মাইরা ভুলি করলাম, বিদেশ থেকে এত এত টাকা পয়সা কামাই করে আনলো, আমরা টাকাটি নিলাম গা, এটা তো ভুলি করছি আসলে, ভুলি হয়েছে মনে হয়। মন কি করুন করছে উনি? এই যে আমরা টাকা পয়সা ডাকাতি করলাম, মানুষের কোন খারাপই করলাম, ব্যাগটাই তো আমরা খারাপ করতেছি। ওভারঅল আল্লাহর কাছে আমরা কি জবাব দিই? আর আমরা তো এই পেশাটা এটা ভালো না, লোন কলমা কালাম করে এটা ছাড়ে দিই। ঠিকই কইছো তুমি, লো ছাড়ে দিই, 1000 করতাম না ভালো হয়ে যায়। ভালো মানুষ হয়ে যায়, মানুষের চেয়ে আমি সময় রেখাইলে আল্লাহ মাফ করতো না, ভালো হয়ে যায় আজ থেকে, ভালো হয়ে যায় লো, ভালো হয়ে যায়। তাহলে উস্তাদ যে কথা দেন এনো এই মাটিটা হাত দাও। কথা দিলাম, কথা দিলাম, ভালো হয়েছে আজ থেকে, ভালো হয়েছে আজ থেকে। আমরা সকলে ডাকাতির পথ ছেড়ে দিলাম, মানুষকে ভালোবাসার জন্য আমরা এই পথ বেছে নিলাম। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্য লাইক শেয়ার এন্ড কমেন্ট।